ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি তোমার জীবন পরিবর্তন করে দেবে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইয়ে পরিণত করতে পারে, ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে, মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময়ে দুনিয়ার কেউ তোমাকে বিশ্বাস করুক আর নাই করুক, তুমি সর্বদা একজনের উপর বিশ্বাস রেখো, তিনি হলেন ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খুঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না এবং কখনো তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সে ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। শ্রীকৃষ্ণ বলেছেন, জড়বস্তু গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অন্তরে সুখের একমাত্র পথ। জন্মের সাথে সাথে মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করে যাও, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। যে সন্দেহ করে তার জন্য এই জগৎ পরলোক বা সুখ কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বররিপুর উপর নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়, শুধু অপেক্ষা করো, সব হবে। কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে। যখন কোনো ব্যক্তির কাছে অর্থ মান যশ এই তিনটি জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো বন্ধ চোখে ভিতরে তাকানো। জীবনে ভালো মন্দ দুটোই বিরাজমান, জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে শুধু নিজেকে চর্চা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার কেউ নেই তার আমি আছি, আমার উপর কেউ বিশ্বাস হারিও না। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না, আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না, আর একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে না, বাস্তবে সেই প্রকৃত মানুষ। মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র, সেটাই যদি নোংরা হয় তবে মন তথা সুন্দর চিন্তা হবে কি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, প্রেম মমতা নম্রতা এবং ভক্তি দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। যদি তুমি ভাবো সে তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে না, তবে মনে রেখো সে তোমার দুঃখগুলোকে অবিরত অনুভব করছে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে।